জানেন আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তো সেজন্য যাত্রী এবং পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে আপনারা জেটি ঘাটে এবং নৌকা পারাপার করার সময় অযথা ভিড় করবেন না, তাতে বিপদের সম্ভাবনা হতে পারে। প্রত্যন্ত সুন্দরবনের পরীক্ষার্থীরা প্রশাসনিক তৎপরতায় গাড়ি ও খেয়া পার হয়ে পরীক্ষা সেন্টারে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীরা দীর্ঘ দুবছরের কর্ণ মহামারীকে অতিক্রম করে আবারও পূর্বের ন্যায় পরীক্ষা দিতে মাধ্যমিক হলে প্রবেশ করল। এদের স্বভাবতই খুশি পরীক্ষার্থীর থেকে অভিভাবকরা। সকাল থেকেই দেখা গেল খেয়াঘাটে পুলিশ প্রশাসনের তৎপরতায় মাইকিং প্রচার, যাতে তারা নির্বিঘ্নে সেন্টারে পৌঁছতে পারে। সুন্দরবনের বিভিন্ন সেন্টারে নির্বিঘ্নে এবং প্রশাসনিক তৎপরতায় পরীক্ষা হবে। ছাত্রছাত্রীদের প্রথম দিনের পরীক্ষায় একটা উদ্দীপনাও লক্ষ্য করা গেছে এবং কোনো প্রকার অসুবিধা হলে তার জন্য শিক্ষক শিক্ষিকার আছেন এমনটাই জানিয়েছেন বহু প্রাচীনতম বিদ্যালয় দুলদুলি ডিএন হাই স্কুলের শিক্ষক গোপালচন্দ্র পাত্র মহাশয়। কেমন লাগছে? ভালো লাগছে। কোন স্কুলে পড়াশোনা করতে তুমি? চাঁদাখালি শিক্ষক। কোন স্কুলে পরীক্ষা পড়েছে আপনাদের? দুলদুলি। তোমার নাম? উজ্জ্বল। কোন স্কুলে? মানে প্রথম জীবনের প্রথম হল, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ের জীবনের প্রথম হল হচ্ছে এই। তো আমার তো ভালো লাগছে, কারণ ঠিক মতো প্রস্তুতি যদি নেওয়া যায় তাহলে কোনো ভয়ের কারণ থাকে না। কোন স্কুল পড়তো? সাহেবখালি স্কুলে পড়তো। ওরা নতুন যেহেতু, সেহেতু ওদের একটু মনে তো ভয় আছেই, তো মনে হচ্ছে আজকে পরীক্ষার হলে ঢুকলে সেই ভয়টা কেটে যাবে। কোন স্কুল পড়েছে পরীক্ষা? দুলদুলি ডিএন হাই স্কুলে পড়েছে। আপনার বাড়ি? সাহেবখালি। দুলদুলি মঠবাড়ি ডিএন হাই স্কুল সুন্দরবনের মধ্যে অত্যন্ত প্রাচীনতম বিদ্যালয়। যদিও এই এলাকার সব অনেক দ্বীপের স্কুলগুলো, সেই স্কুলগুলো থেকে যাতায়াতের সত্যি সমস্যা, সেইটা ভেবে গভর্নমেন্ট একটা চিন্তাভাবনা করেছে। এই সেন্টারটা বহুদিন, আজকে প্রায় 70-80 বছরের, এবং এখানে স্মুথলি পরীক্ষা হয়, এবং স্মুথলি পরীক্ষা হবে। ছেলে মেয়ে অনেকরা চলে এসছে এবং তারা স্মুথলি পরীক্ষা দেবে। এখানে সুষ্ঠু ব্যবস্থা আছে, পরীক্ষা পরীক্ষার মতোই চলবে, সে নিয়ে কোনো সমস্যাই নেই। এবং গভর্নমেন্ট যে ব্যবস্থা করেছে তাতে করে আমরা ভাবছি যে পরীক্ষা ছেলেমেয়েরা ভালোই দেবে, চিন্তার করবেন। কতটা তৎপর আছে এখানে প্রশাসন? যথেষ্ট তৎপর, এবং তারা সকাল থেকে এসে পর সিসিটিভি এবং অন্যান্য কিছু পরীক্ষা কীভাবে চলবে, কী ব্যাপার, সেগুলোকে যথেষ্ট।